আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, বেশ কিছুদিন হয়ে গেল, 3 থেকে 4 দিন আমি কোনো প্রকারে কোনো ভিডিও দেই না। আমার অনেক কর্মব্যস্ততা চলে আসছিল, যার কারণে আমি কোনো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারিনি, কোনো ফাইলও শেয়ার করতে পারিনি, কোনো টিপস অ্যান্ড ট্রিক্সও দিতে পারিনি। তবে যেহেতু 16 ডিসেম্বরের পোস্টার ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করা শুরু করেছিলাম, সেই পর্বটাই আমি চালিয়ে যেতে চাই। 16 ডিসেম্বরের একটা রাজনৈতিক পোস্টার আমি আপনাদেরকে উপহার দিয়েছিলাম, তবে আজকের 16 ডিসেম্বরের পোস্টারে একটু ভিন্নতা আসছে। এখানে কোনো রাজনৈতিক পোস্টার না, একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য পার্সোনালি বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন এমন ব্যক্তির জন্য এই পোস্টারটা আমি তৈরি করেছি। আশা করি পোস্টারটার ডিজাইন সকলের পছন্দ হবে এবং এই পোস্টারটার ডিজাইনের পিএলপি ফাইল আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ফ্রিতে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কেননা ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড বিভিন্ন অংশে আছে, 3টা অক্ষর ইংরেজি বড় অক্ষর আছে। এই 3টা অক্ষর সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনাকে একটা পিএলপি ফাইল সংগ্রহ করতে হবে এবং ওই ফাইলটা এডিট করে আপনি আপনার ছবি ও নাম পরিবর্তন করতে পারবেন। তো ওই ফাইলটা এডিট করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস, অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব, যেটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা প্লে স্টোরে পাওয়া যায়, কিন্তু প্লে স্টোর থেকে নামাইলে অনেকে পিএলপি ফাইল খুঁজে পান না। সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল্যাব অ্যাপসের ওল্ড ভার্সন আছে, ওটা ইনস্টল করে নেবেন এবং যে পিএলপি ফাইলটা আপনারা এডিট করবেন ওটা কাস্টমাইজ করার জন্য এই পিক্সেল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকতে দেখতে পাচ্ছেন তার 3-ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করলে একদম উপরে দেখতে পারবেন 3টা অপশন চলে এসেছে। প্রথম অপশনে দেখতে পারবেন যে ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি সঠিকভাবে যদি পাসওয়ার্ড দিয়ে আমার ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আসলেই দেখতে পারবেন বিজয় দিবস সাধারণ 22.plp, অর্থাৎ সাধারণের জন্য তৈরি। এটার উপর ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল্যাব অ্যাপসে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটা জনসাধারণের জন্য, সেহেতু এখানে শুধুমাত্র একটা ছবি এবং নাম পরিবর্তন করলেই হয়ে যাবে, বাস। আপনি ছবি পরিবর্তন করার জন্য প্রথমে প্লাস অপশনে চলে যাবেন, তারপর ফ্রম গ্যালারি থেকে যা ছবি বসাইতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় 30 সেকেন্ডে সেটা দিয়ে দেওয়া আছে, ওটা দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো রয়েছে, আমি সেটা এখানে ইম্পোর্ট করে নিলাম এবং এখানে আমি ইচ্ছা করলে ছোট বড় করে সাইজ মতো এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। আপনারা এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে লেয়ার অপশনে চলে যাবেন, উপরে এই যে লেয়ার অপশন এটাকে বলে, এটাই চলে যাবেন। যার পর প্রথম ছবিটা একদম প্রথমে দেখতে পাচ্ছেন ছবিটার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন এবং আগের ছবিটা অর্থাৎ যেই ছবিটার সাথে রিপ্লেস করবেন ঠিক সেই ছবিটার কাছে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সেই ছবিটার কাছে এনেছে, এখন সেই ছবিটার ডান দিকে ডিলিট অপশন আছে, এটার উপর ডিলিট করলে ডিলিট হয়ে যাবে এবং নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি পরিবর্তন হয়ে গেল। এখন নাম পরিবর্তন করার জন্য জাস্ট নামের উপর ডাবল ক্লিক করে এখান থেকে এটা কেটে দিয়ে আপনার নিজের নাম লিখে ওকেতে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। একইভাবে এখানে আপনার পরিচয় লিখতে পারেন আপনি, এখানে আমি যেমন ইউটিউবার সেক্ষেত্রে ইউটিউবার লিখেছি, আপনার জন্য কোনো গ্রুপের মডারেটর বা অ্যাডমিন হন বা কোনো পেজের মালিক হন সেগুলো এখানে লিখতে পারেন। এটার উপর ডাবল ক্লিক করে জাস্ট এটা কেটে দিয়ে আপনার যে পরিচয় সেটা লিখতে পারেন। লেখার পরে এটা এখানে এভাবে এডিট করা হয়ে যাবে। তারপর এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এখানে চলে যাবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যার পর ডেমিনেশনটা অবশ্যই কাস্টম থেকে আলাদা করে দেবেন, তাহলে হাই কোয়ালিটিতে সেভ হবে। এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় শুভেচ্ছা পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন, চাইলে প্রিন্টও করে নিতে পারেন ফটোশপের দোকান থেকে। তো বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর কী ধরনের পোস্টার পরবর্তীতে চান সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।